আসসালামু আলাইকুম, আমি মনিকা ফারজানা। দ্বিতীয়বারের মতো আজকে লাইভ হয়েছি, জায়াতা থেকে লাইভ হয়নি, জায়াতার জন্য লাইভ হয়েছি। আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি আজকে আমি কি নিয়ে লাইভ করছি, আশা করি সবাই দেখেছেন। আমি একটু কমেন্ট পড়ে নিচ্ছি। মরিয়াম সুলতান লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যেখানে লাইভে এসেছি, আমি যেই কাপড়টা পরে আছি, আবায়া, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। আমি কিন্তু বুঝতে পারছি না আমার লাইভটা ক্লিয়ার কিনা, কে যদি কাইন্ডলি বলে দিতেন। কাইন্ডলি প্লিজ বলে দেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কষ্ট করে কেউ বলে দেন প্লিজ, থ্যাংক ইউ। আমি আমার লাইভটা শুরু করে দিচ্ছি, যারা এখন দেখছেন না আশা করি লাইভটা রেকর্ডেড থাকবে, পরে দেখে নিতে পারবেন। আমি অনেক কষ্ট করে আজকে সময় ব্যয় করেছি, কয়েকদিন থেকে লাইভে আসতে চাচ্ছি কিন্তু হয়ে উঠছে, সময় ম্যানেজ করতে পারছিলাম না। আজকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। আমি লাইভটা শুরু করে দিচ্ছি। রেজন শ্যামল লিখেছেন ক্লিয়ার, ধন্যবাদ। আমি যে কাপড়টা পরে আছি, আমি আজকে এই কাপ্তানগুলো দেখাবো। আবায়া কাপ্তান বা দেখতে পাচ্ছেন, এই যে এই কাপ্তানের ফ্যাব্রিক হচ্ছে ডাবল জর্জেট আর ডায়মন্ড জর্জেট। এটা একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা হচ্ছে সামনে সামনে দুইটা কালার দিয়ে কম্বাইন্ড করা। কালারটা আমি অলরেডি ক্যাপশনে দিয়ে দিয়েছি, এটা অ্যাশ কালার, আর এর সাথে নিচে মেরুন কালারের শেড দেয়া। আমি একটু ভালো করে দেখাই, এই যে আমার মনে হয় এটা এখনো কেউ করে নাই, আবার করেও থাকতে পারে হয়তো, আমি জানি না। এবার দেখতে পাচ্ছেন এই যে এই যে সামনে, শুধু সামনে, পেছনে না, পেছনে প্লেন, একদম পেছনে প্লেন, সামনে অ্যাশ কালারের নিচে মেরুন কালারের কম্বাইন করা আছে, পাশেও আছে, একটু দেখে নেন। আর যারা অর্ডার করতে চান, আমি অর্ডারের পদ্ধতিটা বলে দিচ্ছি।
স্ক্রিনশট নিয়ে জায়াতায় ইনবক্স করতে হবে। আর যারা এখনো জায়াতায় লাইক দেন নাই, লাইক দিয়ে রাখবেন, কারণ আমি এই আমার ফেসবুক পেজ থেকে হয়তো ইন ফিউচার আর লাইভ হব না, আমি জায়াতা থেকে লাইভ হব। আর এখন এই মুহূর্তে আমি কাপড় দেখাচ্ছি, আমার বেশ কয়েক কিছুদিনের মধ্যেই আমার আরও কিছু কাপ্তান, খিমার এগুলো আসবে। আপনারা জায়াতায় লাইভ দিয়ে রাখলে আপনারা আপডেট পাবেন। প্রাইস দেওয়া আছে ভাইয়া, ক্যাপশনে দেওয়া আছে প্রাইস, আমি তারপরে বলে দিচ্ছি, প্রাইস 1499 টাকা। আর এটার ম্যাটেরিয়াল হচ্ছে ডাবল জর্জেট আর ডায়মন্ড জর্জেট। একটু দেখে নেন, অ্যাশ কালার আর মেরুন কালারের কম্বিনেশন। মেরুন কালারটা বরাবরই আমার ক্যামেরায়, আমার মোবাইলের ক্যামেরায় রেড মনে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি মেরুন। এটা রেড মনে হয়েছে, রেড না, এটা অরিজিনাল যে মেরুন কালার জর্জেটের, ডাবল জর্জেটের মেরুন কালারটা সেই মেরুন কালার। পেছনে দেখাই, পেছনে প্লেন, পেছনে কোনো কম্বিনেশন নেই। এখন আমি দেখাচ্ছি যে এই স্পেশাল আবায়া, কাপ্তান আবায়ার যে কালেকশনগুলো আমার কাছে আছে, এই যে এটা মেরুন, নিচে অ্যাশ কালার, সেম আমি যেটা পরে আছি তার উল্টোটা, উল্টো কম্বিনেশন। দেখে নেন একদম, আর কাপড় ফ্যাব্রিক নিয়ে কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই। ফ্যাব্রিক ডায়মন্ড জর্জেট, এই যে আর গলা তো রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন আশা করি, নিচে অ্যাশ কালার। এটা আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে জায়াতায় ইনবক্স করতে হবে, আর আপুরা চাইলে কল করতে পারেন, আমার পেজে নাম্বার দেওয়া আছে আর আমার লাইভেও ক্যাপশনে নাম্বার দেওয়া আছে। এটার প্রাইস 1499 টাকা। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ 60 টাকা, আর ঢাকার বাইরে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় 120 টাকা। যারা অর্ডার করতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন। এই যে আর আপনারা চাইলে কল করতে পারেন, এই কম্বিনেশন আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ক্রিম কালার, ক্রিম কালার, আর এটা এই কালারটা আসলে এটার কালারটা বিশেষণ দেয়া, এটা সো টাফ ফর মি, তারপরে আমি এটা ডার্ক পার্পল আমি লিখে দিয়েছি। এই কালারটা অ্যাকচুয়ালি যে ডার্ক কফি আর পার্পল কালার একসাথে, ডার্ক কফিও বলা যাবে এটাকে, বাট এটা একটু একটু পার্পল, একটু পিঙ্কিশ একটা ভাব আছে, যার কারণে আমি এটাকে পার্পল লিখেছি। তবে এটা কফি আর পার্পল মিশেলে যা হয় সেই রকম একটা কালার, আর একটু ক্রিম কালার। তবে এই কালার আমি বিশেষণ না দিতে পারলেও ভেরি নাইস কালার,
অনেক সুন্দর কালার, আর আমি বরাবরের মতোই আমি সোবার কালার চুজ করেছি যেন সবার সবার ভালো লাগে। কালারের ব্যাপারে আমি একটু চুজি, যে কালারগুলো মোটামুটি সবারই ভালো লাগে আমি সেই কালারগুলো সিলেক্ট করার চেষ্টা করি। আর ফর্সা, কালো, শ্যামলা সবার গায়ে মোটামুটি ভালো লাগবে, এই কালারগুলো আমি প্রেফার করি। সো কালার নিয়ে, এটাও পেছনে একদম প্লেন, পেছনে কোনো কালার নেই, সামনে নিচে আর সাইডে কম্বাইন্ড করা। এই এই আবায়াটার মেকিং কস্ট সব কিছু মিলিয়ে এটা খুব ন্যূনতম লাভ রাখা হয়েছে, যেহেতু আমার জায়গায় আমার আমি নতুন অনলাইনে শুরু করেছি আলহামদুলিল্লাহ, এই জন্য আমি একেবারে ন্যূনতম প্রফিট বা প্রফিট নেই বলে চেষ্টা করছি সীমিত লাভ। ডায়মন্ড জর্জেট, আমি আবার বলছি, ফেব্রিক ডায়মন্ড জর্জেট, ডাবল জর্জেট, আর প্রাইস 1499 টাকা। আমি এটা আরেকটা যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার যে পুরোটা আছে এটাতে হয়তো আপনারা কালারটা বুঝতে পারবেন, এটার পুরো বডি যেটাকে আমি কফি অ্যান্ড পার্পল মিক্স একটা কালার, আর নিচে ক্রিম কালারের কম্বিনেশন, ক্রিম কালারের কম্বিনেশন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে, আর আপুরা চাইলে কল করতে পারবেন। ফার্দার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, আর জায়গায় লাইক দিয়ে রাখবেন, কারণ আমি হয়তো আমার ফেসবুক আইডি থেকে আর লাইভ হবো না, আমি নেক্সট ইনশাল্লাহ আমি জায়গাতে আমার পেজ, আমার যেটা অনলাইন পেজ সেখান থেকে আমি লাইভ হব। তাই আপনারা যদি নেক্সট লাইভ যদি আপনারা মিস করতে না চান, জায়গায় লাইক দিয়ে রাখেন। আর আরও নতুন নতুন ডিজাইনের আবায়া, খিমার ইনশাল্লাহ আমি লঞ্চ করব। আই হোপ এটা দেখা হয়েছে। আমি আরেকটা স্পেশাল কম্বিনেশন যেটা আমি সেটা দেখাচ্ছি। এটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের এই কম্বিনেশনটা, এটা একটু ভালো করে দেখেন। এটার কালার কম্বিনেশনটা দেখেন, হাতায় ঠিক পুরোটা, আমি পুরোটা একটু ধরে দেখাই, হ্যাঙ্গার খুলে একটু দেখাই, এটা পরে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এই যে এই যে এটা যখন আপনি পরবেন, আপনি অনায়াসে এটা যখন যে কোনো পার্টি বা কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পরে যেতে পারবেন। খুব সুন্দর একটা ডিজাইন, খুব সুন্দর একটা ডিজাইন। আর নেভি ব্লু আর সিলভার, এটা তো মোস্ট ডিজারেবল একটা কালার, দুইটা কালার, এমন কোনো বোরকা আবায়া নেই বা বানানো হয়নি, এই দুইটা কালার কম্বিনেশন বাদ দেওয়া হয়েছে। এই দুটো সবসময় সব কিছুর সাথে যায়, সব রকম কালারের মানুষকে এই দুই কালার ভালো লাগে। তাই আমি আমার স্পেশাল ডিজাইন যেটা করেছি, আমি এই দুইটা কালার দিয়ে আমি আগে করেছি, আর এটা পরলে খুব সুন্দর লাগে। আমি এটা ছবি আছে আমার আমার পেজে, এটা ছবি দেওয়া আছে, অন্য অন্যগুলোর ছবি এখনও দেওয়া হয়নি, এটা ছবি শুধু দেওয়া আছে আমার পেজে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।
আর যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন। প্রাইস 1499 টাকা। পেছনে ফুল নেভি ব্লু আর সামনে নেভি ব্লু আর সিলভার কম্বিনেশন। এটা তো আমি পরে আছি, মেরুন আর অ্যাশ কালার, একদম অরিজিনাল অ্যাশ কালার, যেটা অ্যাশের মধ্যে অনেক ধরন আছে, তবে মেরুন আর অ্যাশ কালার কম্বাইন করতে চাইলে যেই অ্যাশ কালারটা সব থেকে বেশি প্রেফার করা হয় আমি সেই অ্যাশ কালারটা আমি ইউজ করেছি। এটা ক্যামেরায় কেমন লাগছে আমি জানি না, তবে ন্যাচারালি অনেক সুন্দর এই দুইটা কালারের কম্বিনেশন। আর আপনারা যারা পরবেন তারা এরকম কন্ট্রাস্ট করে, আমি কন্ট্রাস্টটা একটু প্রেফার করি, কন্ট্রাস্ট করে যদি হিজাব পরেন বা স্কার্ফ পরেন তাহলে হয়তো ভালো লাগবে ইনশাল্লাহ। আর যে কোনো সাইজ দেওয়া যাবে, কাপ্তান যে কোনো সাইজ দেওয়া যাবে, 48 থেকে 56 পর্যন্ত যে কোনো সাইজ করে দেওয়া যাবে। এছাড়াও আপনাদের যদি বিশেষ কোনো কালার পছন্দ থাকে, কালার যদি কম্বাইন পছন্দ হয় বাট আপনাদের নিজেদের কোনো কালার যদি থাকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে 7 দিন সময় দিতে হবে। আর ইনস্ট্যান্ট যে কটা আছে একটার মধ্যে অর্ডার করলে ইনশাল্লাহ 2 দিনের মধ্যেই আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো। যারা এখনও যারা লাইক দেন নাই লাইক দিয়ে রাখেন, কারণ বেশ খুব অল্প দিনের মধ্যেই ইনশাল্লাহ আরও বেশ কিছু খিমার, কমপ্লিট খিমার মানে খিমার প্লাস স্কার্ট ইনার, তারপর আরও বেশ কিছু বিশেষ স্পেশালি ডিজাইন আবায়া ইনশাল্লাহ আসবে। আম সরি আমি কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি, আসলে টিচার মানুষ তো অনেক বেশি কথা এমনিই বলতে হয়, লাইভের সাথে একটু জোরে কথা বলতে হয় যেন সবাই ক্লিয়ারলি শুনতে পায়। পানি খাবো সেই সুযোগ নেই, আমি মেকআপ করে আছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে যারা যারাতে লাইক দেন নাই লাইক দিয়ে রাখেন, কারণ আমি হয়তো এরপরের লাইভে আমি আমার পেজ থেকে লাইভ হবো, আমি আমার ফেসবুক আইডি থেকে লাইভে আসবো না। আর আরও বেশ কিছু ডিজাইনের আবায়া, প্লেন আবায়া, খিমার কমপ্লিট খিমার মানে স্কার্ট অথবা ইনার সহ বিভিন্ন ধরনের খিমার ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। সো আপনারা যারা লাইক দিয়ে রাখেন, আপনাদের যারা পড়েন আপনাদের আপনারা যারা পড়েন বা আপনাদের পরিচিত যদি যদি কেউ পড়েন কাফতান খিমার তাদেরকে আপনারা ইনভাইট করতে পারেন, কারণ আমার আমার আজকে যে কাফতান দেখিয়েছি একদম কমপ্লিটলি ইউনিক, এটা হয়তো কেউ এখনও করেনি, হয়তো বলছি কারণ আমি দেখি নাই, হয়তো অনেকে করেও থাকতে পারে যেটা আমার চোখে পড়েনি, তো আমি দেখি নাই যে কেউ কম্বাইন্ড আবার এখনও করেছে, এই জন্য আমি এটাকে ইউনিক বলছি। আর আমার জায়াতার জায়াতার বেসিক যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ইউনিক, এক্সক্লুসিভ অ্যান্ড এলিগ্যান্ট। আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার, যেটা করেছে সেটা তো সবার আছে অ্যাভেলেবল আছে, নতুন কিছু করা যায় যদি আমি সেটা আনার চেষ্টা করি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি বেশ কিছুদিন আগে আমি লাইভে এসেছিলাম, আমার অনেক দিন হয়ে গেছে আমি তারপর এসেছি, কারণ আমার মনে হয়েছে যে না এটা নিয়ে লাইভ করা যায়, নতুন একটা জিনিস সবার সাথে শেয়ার করলে হয়তো অনেকেই পছন্দ করতে পারেন, সেটা একেবারে ইউনিক, এটা অন্য কোথাও হতে পাবেন না এখন যদি কপি না হয়।
কম্বাইন, দুই কালার কম্বাইন কাফতান। যারা কাফতান ভালোবাসেন, কাফতান পরতে ভালোবাসেন, আমি তো দেখি রাস্তাঘাটে চলাফেরা করার সময় কত মানুষ মানে কাফতান দেখি। প্রায় আমি যদি আধা ঘন্টা রাস্তায় থাকি, আমি 10-12 জন কাফতান পরা পরা আপুদেরকে দেখি। তো আমার মনে হয় কাফতান অনেকেই ভালোবাসেন, তাদের জন্য একদম নতুন, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ক্যামেরায় তো আসলে অনেক কিছুই বোঝা যায় না, অনেক কিছু দেখানোও যায় না স্পষ্টভাবে, তবে যারা পড়েন তারা দেখলে, একটু দেখলে তারা বুঝে ফেলবেন, যাদের এগুলো নিয়ে একটু অভিজ্ঞতা আছে কাফতান সম্পর্কে, তাদের জন্য বিশেষভাবে আমার আমার এই চেষ্টা। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, এটা একেবারে নতুন কম্বাইন্ড, দুই কালার কম্বাইন্ড কাফতান, আবায়া কাফতান। আর যে কোনো সাইজ দেওয়া যাবে আপনাদের, আপনারা চাইলে যে কোনো কালার কম্বাইন করে দেওয়া যাবে, তবে যদি কেউ সেটা করতে চান আমি প্রেফার করবো বা আমি সাজেস্ট করবো যে আপনারা বেসিক কালারগুলো আপনারা চুজ করবেন, কারণ বেসিক কালার আপনি যদি বলেন ব্ল্যাক বা অন্য কোনো কালার কম্বাইন ইটস পসিবল, কিন্তু আপনি যদি এমন কোনো কালার বলেন হালকা পেপে কালার টাইপ, এই কালার কিন্তু আমি দিতে পারবো না, কারণ হয়তো আমার কাছে যেটা যেটা পিঙ্ক কালার সেটা হয়তো আপনার কাছে অন্য কিছু হয় না, অনেক ধরনের পিঙ্ক বা অনেক ধরনের পার্পল থাকে, সো এই কালারগুলো প্রেফার এই কালারগুলো আমি অর্ডার আমি নেওয়াটা প্রেফার করি না। আমি যে বেসিক কালারগুলো যদি কেউ চান এটা দেওয়া যাবে, বেসিক কালার কম্বাইন করে যদি চান সেটা দেওয়া যাবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমি তো আজকে কম্বাইন্ড কম্বাইন্ড কাফতান দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি কেউ প্লেন একেবারে প্লেন কাফতান অর্ডার করতে চান সেটাও সম্ভব। সেটার প্রাইস পড়বে 1199 টাকা প্লেন কাফতান, যেটা এরকম কম্বিনেশন নেই, প্লেন এক কাপড়ের প্লেন ম্যাটেরিয়াল ডাবল জর্জেট অথবা ডায়মন্ড জর্জেট, সেটার প্রাইস পড়বে 1199 টাকা। আর এটা কম্বাইন কাফতান, যার কারণে এটার প্রাইস একটু বেশি, এটার প্রাইস 1499 টাকা। আপনারা যারা অর্ডার করতে চান আপনার নাম, পুরো অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্রোডাক্টের বা যে কাপড় নিচ্ছেন সেটার স্ক্রিনশট, এগুলো সব লিখে ইনবক্স করতে হবে। আর আপুরা চাইলে কল করতে পারবেন। আর জাতায় লাইক দিয়ে রাখবেন, আপডেট থাকার জন্য জাতায় লাইক দিয়ে রাখবেন, কারণ নেক্সট লাইভ হয়তো আমার ফেসবুক থেকে হবো না, আমি জাতা থেকে লাইভ হবো। আর আপনাদের যাদের পরিচিত আছে, যারা হয়তো ডিফারেন্ট কোনো ডিজাইনের ডিফারেন্ট কোনো স্টাইলের কাফতান খুঁজছেন, তারা তাদেরকে ইনফর্ম করতে পারেন, ইনভাইট করতে পারেন বা ভার্বালি বলতে পারেন, ইটস আপ টু ইউ। আমি লাইভ শেষ করবো ইনশাল্লাহ, যারা লাইভ মিস করছেন তারা লাইভ রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ, দেখে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আমি লাইভটা শেষ করছি, সবাই ভালো থাকবেন আজকের মতো, আসসালামু আলাইকুম।